দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফর্ম কেনার মধ্য দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রম শুরু। ধানমন্ডিতে উৎসব মুখর পরিবেশ, নেতাকর্মীদের ভিড়। তফসিলের পরেও নিরুত্তাপ বিএনপি কার্যালয়। তৃণমূল নির্বাচনে অংশ নিতে চাইলেও নেতাদের মধ্যে দুই মত, অনিশ্চয়তায় কর্মীরা। রাজশাহীর জনসভায় নির্বাচনে অংশ নেয়া না নেয়ার প্রশ্নে কিছু বললেন না ঐক্যফ্রন্ট নেতারা। নেই নতুন কর্মসূচিও, বললেন বেগম জিয়ার মুক্তি ছাড়া তফসিল গ্রহণযোগ্য হবে না। দেশজনত্রী মুক্তি আপনারা সবাই চান, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চান, তাহলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী তিন দিনের মধ্যে জোটের প্রার্থিতার বিষয়ে জানাতে হবে নির্বাচন কমিশনকে। পোস্টার ব্যানার সরানোর নির্দেশনা, পহেলা ডিসেম্বরের আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ। এবং রোগের বিবরণ না শুনেই ব্যবস্থাপত্র দেওয়ার প্রবণতা বাড়ছে সরকারি হাসপাতালে। চিকিৎসকদের আচরণ নিয়েও ক্ষোভ, চিকিৎসা ব্যবস্থা সংস্কারের তাগিদ বিশেষজ্ঞদের। দেখছিলেন শিরোনাম বাংলা সময়ের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ এবং আমি সজল মিত্র রিচার্ড। উৎসব মুখর পরিবেশে চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি। সকালে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার মনোনয়ন ফর্ম কেনার মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম। এ উপলক্ষে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সকাল থেকেই ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলের আন্দোলন কর্মসূচি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ঘিরে এমন ভিড় দলীয় মনোনয়ন প্রত্যাশীদের। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয় দলটির মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম। আটটি বিভাগের জন্য আলাদা আটটি বুথ থেকে ৩০,০০০ টাকায় ফর্ম তোলেন মনোনয়ন প্রত্যাশীরা। ইচ্ছা সবারই থাকতে পারে, কিন্তু সবারই কিন্তু এক কথা যে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাকেই নমিনেশন দিবেন সকলে তার পক্ষেই কাজ করবেন। ওদিকে বেস করে আমরা নারায়ণগঞ্জকে একটা আধুনিক একটি শহরে রূপান্তরিত করতে চাই, যাতে প্রাচীর ডান দিকে মানুষ নন্দনের কারণে নারায়ণগঞ্জকে দেখতে আসে। আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচনে আগ্রহীদের তালিকায় প্রবাসী সাবেক আমলা অভিনেতারাও আছেন। মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনেই নারী প্রার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমরা শেখ হাসিনার উপরে সৎ সাহস রেখে অবশ্যই আমরা নমিনেশন কিনেছি, সাবমিট করব এবং ইনশাল্লাহ জয়যুক্ত হব। অভিজ্ঞতা আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, নেতৃত্বের গুণাবলীগুলিও আছে, সুতরাং জনগণও আমাকে ভালোবাসে, নেতারাও ভালোবাসে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রথম মনোনয়নপত্রটি কেনা হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া কোটালীপাড়া আসনের জন্য দলের সভাপতি শেখ হাসিনার পক্ষে, এরপর জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর পক্ষে, এবং পরে নোয়াখালী ৫ আসনে নিজের নামে মনোনয়ন ফর্ম কেনেন দলের সাধারণ সম্পাদক। পরে তিনি বলেন, দেশের জনগণ নির্বাচনমুখী, তাই তফসিল পরবর্তী কোনো রাজনৈতিক দলের আন্দোলন কর্মসূচি মেনে নেওয়া হবে না। উৎসব মুখর ফেস্টিভ্যাল মুড এখন বাংলাদেশে বিরাজ করছে। নির্বাচনকে সামনে রেখে এর বাইরে যারা যাবেন, যারা নির্বাচন বিরোধী তৎপরতা করবেন, জনগণ কিন্তু এবার দেশের যে অবস্থা মানুষই তাদের প্রতিরোধ করবে। রোববার দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা। সে সভায় দলীয় মনোনয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ সহ প্রধান রাজনৈতিক দলগুলো যেখানে এগিয়ে নিচ্ছেন মনোনয়ন ফর্ম বিক্রি সহ নানা নির্বাচনী কার্যক্রম, সেখানে বিএনপি এখনো নিশ্চুপ। তৃণমূলের নেতাকর্মীরা নির্বাচনমুখী হতে চাইলেও অপেক্ষায় নীতি নির্ধারকদের সবুজ সংকেতের। অন্যদিকে তফসিল ঘোষণার একদিন পার হলেও নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে বিএনপির শীর্ষ নেতারা। রাশেদ বাপ্পির রিপোর্ট। তফসিল ঘোষণার পরদিন আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে উৎসবের আমেজ বইতে শুরু করলেও ঠিক উল্টো চিত্র বিএনপি কার্যালয়ে। বছরের ঠিক অন্য সময়ের মতোই চলছে এখানে দৈনন্দিন কার্যক্রম, নেতাকর্মীদের উপস্থিতি একদমই হাতে গোনা। পাঁচতলার এই ভবনটিতে রয়েছে বেশ কয়েকটি সহযোগী সংগঠনের অফিস, তবে বেশিরভাগ অফিসই তালাবদ্ধ।
এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা দলটির তৃণমূলের নেতাকর্মীরা অনেকটাই নিষ্প্রভ। জাতীয় নির্বাচন ঘিরে মাঠ দাপিয়ে বেড়ানোর কথা থাকলেও কাটছে না শঙ্কা। নির্বাচনের আগ্রহ থাকলেও অপেক্ষায় দলীয় সিদ্ধান্তের। আমরা চিন্তা করতেছি যে নির্বাচনে যাওয়ার, তবে নির্বাচনে যেতে হলে সেই ধরনের লেভেল প্লেইং ফিল্ড যেটা হয় সেটা সৃষ্টি করতে হবে। আমরা চাচ্ছি একটা একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন হোক, গণসংযোগ হোক। আমরা মাঠে ময়দানে নামবো, স্লোগান দিব, মিছিল করব, পোস্টার লাগাবো, মানুষের দ্বারা ভোট চাইবো, সবার কাছে আনন্দমুখর পরিবেশ হবে। ঐক্যফ্রন্টের নেতারা এবং আমাদের বিএনপি নেতারা এক হয়ে দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে নির্বাচনের ব্যাপারে কথা বলবেন। আমরা অপেক্ষায় আছি নেতাদের নির্দেশের অপেক্ষায়। বেশ কয়েকটি দাবি অমীমাংসিত থাকলেও তফসিল ঘোষণায় শীর্ষ নেতারাও পড়েছেন জটিল সমীকরণে। তারাও অপেক্ষায় আছেন জোটগত সিদ্ধান্তের। সেটা তো নেতৃবৃন্দ আলোচনা করবে, তারপরে আমাদের জোট আছে, ঐক্যফ্রন্ট আছে, 20 দলীয় জোট আছে, তাদের সবার সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত দেওয়া। তফসিল অনুযায়ী 19 নভেম্বরের মধ্যেই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দৌড়ে যখন এগিয়ে যাচ্ছে বিরোধী শিবির, ঠিক তখনও বেশ কিছু ইস্যুতে আন্দোলন আর দাবি আদায়ের চেষ্টা বিএনপি। নির্বাচনকে ঘিরে দলটির নীতি নির্ধারকদের পক্ষ থেকে নানা সংকট আর প্রতিবন্ধকতার কথা বলা হলেও তৃণমূল নেতাকর্মীদের বিশ্বাস অচিরেই সমাধান হবে সব সমস্যার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। একাদশ সংসদ নির্বাচনের পর জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহীর জনসভা থেকে নির্বাচনে অংশ নেয়া না নেয়ার বিষয়ে স্পষ্ট কিছু বলেননি নেতারা। নতুন কোনো কর্মসূচিও দেয়া হয়নি জনসভা থেকে। বিকেলে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা অনুষ্ঠিত হয়। বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো তফসিল, বেগম, খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে নির্বাচনের তফসিল গ্রহণযোগ্য হবে না। সব দলের সমান সুযোগ সৃষ্টি ছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, আন্দোলনের মাধ্যমেই সরকারকে ঐক্যফ্রন্টের সকল দাবি আদায়ে বাধ্য করা হবে। অসুস্থতার কারণে জনসভায় উপস্থিত ছিলেন না ডক্টর কামাল হোসেন। অনুষ্ঠানে জেএসডির সভাপতি আসম আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ডাক্তার খন্দকার মোশারফ হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বক্তব্য রাখেন। এ সময় তারা অভিযোগ করেন, ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত রাখতেই তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আমরা বিশ্বাস করি এই সরকার যত জুলুম করুক সমস্ত জুলুমকে তছনছ করে দিয়ে আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনতে পারব। নির্বাচন কমিশনকে এখনো বলবো, তফসিল পিছিয়ে দেন। যতদিন পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকবে, দলীয় সরকার ক্ষমতায় থাকবে, নির্বাচন কমিশন কোনোদিন স্বাধীনভাবে কাজ করতে পারবে না। 5ই জানুয়ারি নির্বাচনে মতো আরেকটি নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। বিএনপি রাজাকারের গাড়িতে পতাকা দেয় নাই, শেখ হাসিনা রাজাকারের গাড়িতে প্রথম পতাকা দিয়েছে। কাদেরিয়া বাহিনী যাকে বন্দী করে জামালপুর জেলে রেখেছিলাম, সেই জামালপুরের শস্য বাড়ির নুরু মোলানাকে প্রথম পতাকা দিয়েছে ধর্মবন্ধু হিসেবে। ঐক্যফ্রন্টকে বাদ দিয়ে সাতদফা না মেনে নির্বাচন বাংলাদেশে হতে পারে না। জান দেব, দাবি ছাড়বো না, মরতে হলে মরবো, দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। নির্বাচনের সমান মাঠ তৈরি করতে হবে, সকল দলকে সমান অধিকার দিতে হবে, দেশের একটিকে মুক্তি দিয়ে বের করে নিয়ে এসে তাকে কাজ করতে দিতে হবে, অন্যথায় কোন নির্বাচন তফসিল গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে দাবি আদায় করতে হবে। পরিবহন ধর্মঘট প্রত্যাহার হলেও নাটোর রাজশাহী রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলা থেকে কোনো বাস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়নি, এমনকি নাটোর হয়ে রাজশাহী যাওয়ার বাসগুলোও আটকে দেওয়ার অভিযোগ উঠেছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। এতে বিপাকে পড়েন যাত্রীরা, যদিও অভিযোগ অস্বীকার করেছেন পরিবহন মালিক সমিতির সদস্যরা। অন্যদিকে লেগুনা ও অটোরিকশা সহ 3 চাকার যানবাহনের বিরুদ্ধে
পুলিশের অভিযান চলায় দুর্ভোগ চরমে পৌঁছেছে যাত্রীদের। এদিকে রাজশাহী থেকেও নাটোরের উদ্দেশ্যে ছেড়ে আসেনি কোনো যাত্রীবাহী বাস। বাংলা সময় আরো থাকছে। টাঙ্গাইলে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি অটোরিকশার চালক সহ তিনজন নিহত। শরীয়তপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দম্পতির মৃত্যু। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রণয়ন করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা ইশতেহারে উঠে আসবে তাদের দাবি দেওয়া। আজ থাকছে লালমনিরহাটের সাধারণ মানুষের প্রত্যাশার কথা। আগামী নির্বাচনে লালমনিরহাটের সংসদীয় আসনগুলোতে প্রধান ইস্যু হয়ে দাঁড়াবে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা নির্মাণের প্রতিশ্রুতি। এছাড়া বিমান ঘাঁটি ও মোগলহাট রেল স্টেশন ও ইমিগ্রেশন চালুর পাশাপাশি যোগাযোগ খাতের উন্নয়ন চাইছেন জেলাবাসী। শিক্ষা ও আর্থ সামাজিক খাতের উন্নয়নও গুরুত্ব পাবে ভোটের লড়াইয়ে। তিন দিনের মধ্যে জোটের প্রার্থিতার বিষয়ে নির্বাচন কমিশনকে জানাতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। দুপুরে কমিশন সচিবালয়ে তিনি একথা বলেন। ইসি সচিব বলেন, ডিসেম্বরের এক তারিখের আগ পর্যন্ত মিছিল, মিটিং কিংবা কোনো ধরনের প্রচারণা চালাতে পারবে না প্রার্থীরা। সাত দিনের মধ্যে প্রচারণা সামগ্রী না সরালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। 14 দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট কিংবা সম্মিলিত জাতীয় জোট, ভোট এলেই বেড়ে যায় নিবন্ধিত অনিবন্ধিত দলের গঠিত জোটের সমাগম। যদিও নির্বাচন কমিশন বলছে শুধু নিবন্ধিত দলগুলোর সমন্বিত জোটকেই হিসাবের মধ্যে রাখবে ইসি, তাই শরিক দলগুলোর মধ্যে কারা কোন প্রতীকে কিংবা কোন জোটে গিয়ে নির্বাচন করবে কমিশনকে তা জানাতে হবে আগামী তিন দিনের মধ্যেই। যারা যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চান তিন দিনের মধ্যে আমাদেরকে জানাবেন তারা কোন জোটে গিয়ে এই নির্বাচন করবেন। শুক্রবার কমিশন সচিব আরো জানান, সাত দিনের মধ্যে সরিয়ে ফেলতে হবে সব প্রচারণার সামগ্রী, আর প্রচারণার মাঠে নামা যাবে না পহেলা ডিসেম্বর প্রতীক বরাদ্দের আগের দিন পর্যন্ত। সাত দিনের মধ্যে তারা এই ব্যানার, পোস্টার এগুলো যদি নামিয়ে না ফেলেন, গেইট এবং তোরণ যারা এগুলো ভেঙে না ফেলেন, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনো প্রার্থী বা কোনো রাজনৈতিক দল নির্বাচনের প্রচারে করতে পারবে না। এদিকে 300টি সংসদীয় আসনের জন্য 66 জন রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে 64 জেলায় 64 জন জেলা প্রশাসক ছাড়াও ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় রিটার্নিং অফিসার থাকবেন দুই বিভাগীয় কমিশনার। নিয়ম অনুযায়ী এখন থেকেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন সম্ভাব্য প্রার্থীরা, যদিও অনলাইনে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম শুরু হবে রোববার থেকে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনকালীন নাশকতা এবং বোমাবাজির মতো বিশৃঙ্খলা প্রতিরোধে বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে র‍্যাব। তফসিল ঘোষণার পরপরই চট্টগ্রামে বাড়ানো হয়েছে র‍্যাবের টহল, সেই সঙ্গে অস্ত্র পাচারের রুটগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি তদারকির আওতায় আনা হয়েছে বিস্ফোরক দ্রব্য বেচাকেনাও। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জাতীয় রাজনীতিতে বৃহত্তর চট্টগ্রামের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ হিসেবেই বিবেচিত। বিগত দিনগুলোতে নির্বাচন করা কিংবা প্রতিরোধ করা দুপক্ষেরই শক্ত অবস্থান দেখা গেছে এখানে, যে কারণে বোমাবাজি কিংবা নাশকতার পরিমাণও ছিল বেশি। তাই এবার তফসিল ঘোষণার পরপরই নাশকতা এবং সংঘাত এড়াতে মাঠে নেমেছেন র‍্যাব সাতের সদস্যরা। জনমনে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে, কোনো ধরনের সংঘাতে যেন সৃষ্টি না হতে পারে, সেজন্য আমাদের সাধারণ যে টহল আছে এটার পাশাপাশি আমরা আরও টহলকে জোরদার করেছি, আমাদের ইন্টেলিজেন্স আমরা সাধারণভাবে সংগ্রহ করছি। নির্বাচনে অস্ত্রের ব্যবহার মারাত্মক আকারে বেড়ে যায়, আর পার্বত্য এলাকা, চরাঞ্চল ও উপকূলীয় এলাকা থেকে অস্ত্র পাচারের নিরাপদ রুট চট্টগ্রাম। নির্বাচনকালীন সময়ে অস্ত্র পাচার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন র‍্যাবের এ কর্মকর্তা। যে রুটগুলো আছে সম্ভাব্য সকল রুটে আমরা আমাদের যেই গোয়েন্দা নজরদারি আছে এটা বৃদ্ধি করেছি এবং এটা নির্বাচন পূর্ব পর্যন্ত অব্যাহত থাকবে। তো আমরা আশা করতেছি যে এই রুট দিয়ে কোনো রকম অস্ত্র আসা যাওয়া করতে পারবে না। বিগত সময়ে নাশকতা এবং বোমাবাজির কাজে ব্যবহৃত বিস্ফোরকের বেশিরভাগ সরবরাহ হয়েছিল চট্টগ্রাম থেকে, তাই এবার বিস্ফোরক ব্যবসায়ীদেরও র‍্যাব নজরদারির মধ্যে রাখতে চায়। এই নির্বাচনকে ঘিরে যাতে এরকম কোনো ঘটনা বা সহিংসতা না ঘটে সেজন্য আমরা বিভিন্ন বিস্ফোরক
দ্রব্য যারা কেনাবেচা করে এবং যারা এই দ্রব্যদি কিনবে তাদের উপর কঠোর মনিটরিং রাখতেছে। চট্টগ্রাম ছাড়াও ফেনী, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলায় রয়েছে র্যাবসাথের কার্যক্রম। এখানকার 5টি ক্যাম্পে নিয়োজিত রয়েছেন র্যাবের 668 জন সদস্য, আর এই 6 জনাই সংসদীয় আসন রয়েছে 27টি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনার অভিযোগে দিনাজপুর থেকে জেএমবির 3 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় গত রাতে শহরের সুখসাগরের পূর্ব পারে অভিযান চালিয়ে আব্বাস আলী, আব্দুর রহমান এবং পিন্টুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ঢাকায় হোলি আর্টিজান হামলা মামলার আসামি জেএমবির সামরিক কমান্ডার রাজীব গান্ধীর সহযোগী বলে জানায় পুলিশ। এদের মধ্যে পিন্টু 2015 সালের 11 ডিসেম্বর কাহারোলে ইসকন মন্দিরে হামলা এবং ইতালিয়ান নাগরিক ডাক্তার পিয়েরো পারোলারির হত্যা মামলার আসামি। টাঙ্গাইলে বাসের চাপায় সিএনজি অটোরিকশার 3 আরোহী নিহত হয়েছেন। এদিকে শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। সকালে টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস হাতিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক সবুর মিয়া মারা যান। আহত 2 যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেলে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শরীয়তপুর থেকে মোটরসাইকেলে করে ইতালি প্রবাসী মিঠুন তার স্ত্রী নন্দী রানীকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথে শরীয়তপুর মাদারীপুর সড়কের কাশীপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। বাংলা সময় আরো থাকছে। চট্টগ্রামের ফিশারি ঘাটে জমজমাট মাছের বাজার, দেশীয় ও সামুদ্রিক মাছের পর্যাপ্ত সরবরাহে কমেছে দাম। অসুস্থতার অসহায়তা নিয়ে চিকিৎসকের কাছে ছোটে মানুষ, কিন্তু সরকারি হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা না পাওয়া সহ নানা অভিযোগ রোগী ও স্বজনদের। তাদের অভিযোগ, ভালো ব্যবহার করেন না চিকিৎসকরা, রোগের বিবরণ না শুনেই লিখে দেন ব্যবস্থাপত্র। বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে বহির্বিভাগে 24 ঘন্টা ডাক্তার থাকা বাধ্যতামূলক সহ দরকার সংস্কারমূলক পদক্ষেপ। গ্রাম থেকে শহরে আসার ক্ষেত্রে চিকিৎসায় রেফারেল ব্যবস্থা চালু করার পরামর্শ তাদের। সাজিদ রাজুর রিপোর্ট। কথায় বলে চিকিৎসকের ভালো ব্যবহারেই অর্ধেক রোগ সেরে যায়। ওষুধের চেয়েও অধিক কার্যকর চিকিৎসকের মানসিক সমর্থন। কিন্তু হাসপাতালে আসা রোগী ও স্বজনদের নানা অভিযোগ খোদ চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের আচরণ নিয়ে। আগতরা বলছেন রোগের বিবরণ না শুনেই কোনো রকমে ব্যবস্থাপত্র লিখে দিয়ে বিদায় করার প্রবণতা চিকিৎসকদের মধ্যে। ঝাড়ি মারে, সরেন, সাইড দেন, এখানে আসছেন কেন, আপনার এই রুমে ঢুকতে বলছি নাকি, 3টা বাস চেঞ্জ করে আমি হসপিটালে আসছি, ছোট বাচ্চা নিয়ে পাত্তাই দিচ্ছে নাকি, বাইর করে দেয়। যদি বলি যে সরকার তো এমন ব্যবস্থা দিয়েছে, কয় যে দিয়েছে তারে বলো। ব্রিটিশ মেডিকেল জার্নালের গবেষণা বলছে বাংলাদেশে চিকিৎসকরা একজন রোগীকে গড়ে সময় দেন 48 সেকেন্ড। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে দেশে সরকারি নানা ধরনের স্বাস্থ্য প্রতিষ্ঠানে 6,500 রোগীর বিপরীতে চিকিৎসক আছে একজন করে। বিশেষজ্ঞরা বলছেন আপাতত রোগী চাপ কমাতে বহির্বিভাগে 24 ঘন্টা চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে, চালু করতে হবে গ্রাম মফস্বল থেকে রোগীদের শহরে আসার বিষয়ে রেফারেল পদ্ধতি। কাউন্সেলিং বলে মেডিকেল টার্মে বা রোগীর সঙ্গে আচার ব্যবহার, ওই পথটা কিন্তু আসলে অনুপস্থিত, এটা সত্য। কারিকুলামে এটা ঢুকাইতে হবে, ডাক্তারদের সতর্ক হতে হবে, প্রশাসনে যারা আছে তাদের কিন্তু এই ব্যাপারে আরেকটু যত্নবান হতেই হবে আর কি। রেফারেল পদ্ধতিতে যেতে হবে পাবলিক হেলথ সিস্টেমে। ধাপগুলো যদি অনুসরণ করা হয় তাহলে দেখা যাবে অধিকাংশ চিকিৎসা কিন্তু নিচের ধাপে হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই ভিড়টা উপরের ধাপে যায় না। সকাল থেকে সরকারি হাসপাতালের বহির্বিভাগে যে রোগীর চাপ তার বেশিরভাগই সমাজের দরিদ্র শ্রেণীর মানুষ। তারা বলছেন নামমাত্র মূল্যে হয় এখানে মানসম্মত সেবা পাচ্ছেন না তারা, সেই সঙ্গে নেই পর্যাপ্ত তদারকির ব্যবস্থাও। দীর্ঘমেয়াদে এসব সমস্যার সমাধান করতে হলে চিকিৎসক সংখ্যা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। সাজিত রাজু, সময় সংবাদ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম কক্সবাজার 2 আসন। ভোটের মাঠ দখলে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রাজনৈতিক দলগুলো।
1986 সাল থেকে যে কটি জাতীয় নির্বাচন হয়েছে তাতে দুবার আওয়ামী লীগ, দুবার বিএনপি এবং একবার করে জাতীয় পার্টি ও জামায়াত জয়ী হয়। তবে এবার সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মেগা প্রকল্পগুলো হচ্ছে এই আসনটিতে, ফলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য জনগণ আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে জয়ী করবে বলে আশা ক্ষমতাসীন দলের। আর বিএনপির দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে আসনটি আবারও দখলে আসবে তাদের। তবে মাদক ও সন্ত্রাস নির্মূল সহ এলাকার উন্নয়নে জনবান্ধব প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়ার একটি পৌরসভা ও 14টি ইউনিয়ন নিয়ে গঠিত কক্সবাজার 2 আসনটিতে ভোটার সংখ্যা 2,11,626 জন। রাঙামাটিতে JSSMN লার্মা গ্রুপের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মধ্যরাতে লঙ্গদুর বরাদম এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত কয়েকদিন ধরেই MN লার্মা গ্রুপের বাজা চাকমাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়ে আসছিল দুর্বৃত্তরা। প্রাণ ভয়ে গতকাল রাতে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন তিনি। রাতের কোনো এক সময় অতর্কিত 6 জন দুর্বৃত্ত ঘরে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। সামুদ্রিক ও দেশীয় প্রজাতির বিভিন্ন মাছে জমজমাট চট্টগ্রামের ফিশারি ঘাট। মৎস্য ব্যবসায়ীরা জানান, সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে মাছ বোঝাই ট্রলার ও পিকআপ আসছে এই ঘাটে। অন্যান্য দিনের চেয়ে সরবরাহ বেশি থাকায় সামুদ্রিক মাছ কেজি প্রতি 20-30 টাকা কমে গেছে। তবে চাহিদার তুলনায় ইলিশের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। রুই, কাতলা, কই, শিংসহ দেশীয় প্রজাতির মাছের দাম রয়েছে নাগালের মধ্যে। এতে স্বাচ্ছন্দ্যে পছন্দের মতো মাছ কিনতে পেরে খুশি ক্রেতারা, আর বিক্রি ভালো হওয়ায় লাভবান হওয়ার আশা করছেন ব্যবসায়ীরা। কুমিল্লার ময়নামতি অয়ার সিমেট্রিতে সমাহিত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত 10 দেশের রাষ্ট্রদূত। সকালে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার কানভের হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা জানান তারা। বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানান কুমিল্লা সেনানিবাসের জিওসি ও 33 পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল তাবরেজ আহমেদ শামস চৌধুরী। পরে কমনওয়েলথভুক্ত দেশের প্রতিনিধিরা সমাধিস্থল পরিদর্শন করেন। 1941 সাল থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 738 জন সৈনিককে ময়নামতির এ সমাধিতে সমাহিত করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফর্ম কেনার মধ্য দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রম শুরু। ধানমন্ডিতে উৎসব মুখর পরিবেশ, নেতাকর্মীদের ভিড়। তফসিলের পরেও নিরুত্তাপ বিএনপি কার্যালয়। তৃণমূল নির্বাচনে অংশ নিতে চাইলেও নেতাদের মধ্যে দুই মত, অনিশ্চয়তায় কর্মীরা। এবং রাজশাহীর জনসভায় নির্বাচনে অংশ নেয়া না নেয়ার প্রশ্নে কিছু বললেন না ঐক্যফ্রন্ট নেতারা। নেই নতুন কর্মসূচিও, বললেন বেগম জিয়ার মুক্তি ছাড়া তফসিল গ্রহণযোগ্য হবে না। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।